आज कलकाता सह विभिन्न जिले बिष्टिर पूर्वाभास आबहवा दफ्तर तो आज कखन कलकाता सह बांगलार कौन जिलागुलिते बिष्टिर पूर्वाभास दिए आबहवा दफ्तर जानते हुए भिडियो सम्पूर्ण देखें भिडियो भलो लगले लाइक करबें और एम ही प्रतिदिन आबहवार लेटेस्ट ट्रेंडिंग खबरगुलि सवार आगे देखार जो चैनल सबसक्राइब कर पास बेल आइकन प्रेस कर रखबें तो चलू एक नजरे देखे नव चाक গত দু সপ্তাহ ধরে দুর্যোগ চলছে বিভিন্ন জেলায় আজ মহালয়া কেমন থাকবে আবহাওয়া কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ থাকবে বজ্রবিদ্যুৎ সহ দুই এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিহারের উপরে থাকা নিম্নচাপ অবস্থান পরিবর্তন করায় উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং জেলায় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে নিম্নচাপটি মধ্যবিহারের ওপর চলে আসায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির মাত্রা বাড়ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি হচ্ছে আজও পরিস্থিতি একই থাকবে বর্ষা বিদায়ের সঠিক সময় অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ সেই সময় আবার পূজোর ঢাকে কাঠি পড়বে এবার পূজোয় বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে आज शहर सर्वोच्च तापमात्रा 34 डिग्री सेलसियस एवं सर्वनिम्न तापमात्रा 27 डिग्री सेलसियस आशेपाशे थाकबे बाताशे आपेक्षिक आर्द्रतार परिमाण सर्वाधिक 95 शतांश न्यूनतम 67 शतांश थाकबे आबहावा दफ्तर जानिएछे बंगोपसागरेर उपरे एकटी घूर्णाबर्त तैरि हयेछे तार फले दक्षिणबंगे प्रचुर जलीय बाष्प प्रवेश करछे এরপর মহালয়ার দিন উপকূলীয় জেলাগুলিতে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতাতেও হতে পারে হালকা বৃষ্টি পাশাপাশি মহালয়ার দিন আর্দ্রজনিত অস্বস্তি বজায় থাকবে কলকাতার সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস এছাড়াও ভারী বৃষ্টিতে ভাসতে পারে নদিয়া মুর্শিদাবাদ তো এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ